بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه، هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. وقال رسول الله صلى الله عليه وسلم: من قرأ القرآن وعمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة، ضوءه أحسن من ضوء الشمس لو كانت في بيوت الدنيا. أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال شاعر العلام: الحمد لمن قدر خيره وقوالا، والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بري، رب أزلي خلق الخلق كمالا. لا ضد ولا ند ولا حد لمولاه، الآن كمن كان ولم يلق زوالا. لا مثل ولا شبه ولا كفو لمولاه، لا ولد ولا والد لا عم وخالا. الحمد لمن قدر خيرا وخوالا، والشكر لمن صور حسنا وجمالا. لا إله إلا الله، 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 محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله چوڑنگا جلر ویتجباہ گرام دنتپور دار العلوم ایتیم خانا قومیا مدرسر ادوگے آئیو جیتا آج کے رئی اکشتم برشیق واز محفل اسکر محفل سدہ بجون شمانی تو شبہ ہوتی اسکر محفل شمانی تو
আকর্ষণ প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বলিষ্ঠ কণ্ঠস্বর প্রখ্যাত মুফাসসিরে কোরআন বিশিষ্ট হাদিস বিশারদ হাজার ওলামায়ে কেরামের উস্তাদ উস্তাদুল আসাতিজা কুষ্টিয়া ওলামা পরিষদের সদক্ষ সনন্দন্য সভাপতি হযরতুল আলাম জনাব মাওলানা মুফতি আব্দুল হামিদ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া আমরা এতক্ষণ ধরে বিশেষ আলোচকের কণ্ঠে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি আরো কিছু আলোচনা শোনার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমতি এবং বরকতি সামিয়ানার নিচে আমাদেরকে বসার জন্য কবুল করেছেন এজন্য আমরা খুশি নাকি বেজার ভালো কাজে আসতে পেরে যে ব্যক্তি খুশি হয় আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা মণ্ডলী তাদের উপরে অতিব খুশি হয়ে যায় বলেন সুবহানাল্লাহ এই কাজে আসতে পেরেছি এটা আমাদের জন্য বিরাট বড় সৌভাগ্যের বিষয় যে আল্লাহ তাআলা আমাদেরকে এই জায়গাতে কবুল করেছেন মুহতারাম হাজিরিন আমরা আজকে যেখানে উপস্থিত হয়েছি এটি আল্লাহ রাসূলের বাগান তথা কোরআন এবং হাদিস নবীর সুন্নাহ শিক্ষা করার এক দিনই প্রতিষ্ঠান এই জায়গার সাথে যাদের সম্পর্ক হবে নিঃসন্দেহে তারা ভালো জায়গা বলতে যেই কয়টি আছে তার মধ্যে একটি জায়গার সঙ্গে তাদের সম্পর্ক হয়ে গেল পৃথিবীতে যত জায়গা আছে তার মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো প্রিয় ঘর হলো মসজিদ এই মসজিদের সঙ্গে সম্পর্ক রাখবে ইমানদাররা ইমানদার মুসলমানদের সম্পর্ক আল্লাহর ঘর মসজিদের সাথে দুই নম্বরে আরেকটি পছন্দের জায়গা আল্লাহ পাকের কাছে সেটা হলো মাদ্রাসা যে মাদ্রাসা থেকে ইলমে নববীর শিক্ষা দেওয়া হয় কোরআন এবং হাদিসের শিক্ষা দেওয়া হয় যারা এই কোরআন হাদিসের শিক্ষা দিবে আল্লাহ রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা যারা কোরআন শেখে এবং শিক্ষা দেয় এরা সব থেকে শ্রেষ্ঠ বলুন সুবহানাল্লাহ এবং যারা এই শ্রেষ্ঠ তাদের সঙ্গে যারা সম্পর্ক রাখে এবং শ্রেষ্ঠ মানুষ তৈরি হওয়ার যে কারখানা মার্কাজ সেই কেন্দ্রের সঙ্গে যারা সম্পর্ক রাখে তারাও শ্রেষ্ঠ হয়ে যায় সুবহানাল্লাহ তৃতীয় আরেকটি পছন্দের জায়গা আল্লাহ পাকের কাছে সেটা হলো আমরা যে জায়গাতে একত্রিত হয়েছি অর্থাৎ যেখানে আল্লাহ পাককে নিয়ে আলোচনা করা হয় আল্লাহ রাসূলকে নিয়ে আলোচনা হয় কোরআন এবং হাদিসের আলোচনা হয় তথা ওয়াজের মাহফিল তাফসীর মাহফিল ইসলামী জলসা আল্লাহ তাআলা সেই জায়গাতে আমাদের কবুল করেছেন আমরা আসতে পেরেছি এজন্য আল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞতা আদায় করার দরকার সকলেই বলে আলহামদুলিল্লাহ মহতারাম হাজিরিন আসুন আপনাদেরকে আমি যে আয়াতে কারিমাত তেলাওয়াত করেছি
আপনাদের সাথেই একসঙ্গে একটু পাঠ করতে চাই। এরপরে আমি আমার আলোচনায় যাব। মেহরবানি করে আমার সঙ্গে আপনারা একটু পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون সকলেই বলে আল্লাহু আকবার জবান খুলে জোর আওয়াজে আল্লাহ পাককে খুশি করার জন্য আকাশ বাতাস মুখরিত করে সিংহের গর্জনে আল্লাহু আকবার আরো জবান খুলে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর বান্দারা আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে যতগুলি আসমানে কিতাব নাজিল করেছেন বিভিন্ন পয়গম্বরদের উপরে এই সমস্ত আসমানে কিতাবের সংখ্যা পাওয়া যায় 104 খানা তার মধ্যে 100 খানা হলো সহিফা আর 4 খানা হলো বড় বড় কিতাব চার কিতাবের মধ্যে তাওরাত জবুর ইনজিল এই চার বড় কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবথেকে যেই কিতাবকে মর্যাদাবান এবং শ্রেষ্ঠ কিতাব হিসেবে ঘোষণা করেছেন যেই কিতাবকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়াতের ওসিলা হিসেবে আমাদের জন্য পাঠিয়েছেন যেই কিতাবকে আল্লাহ তাআলা মুত্তাকিন যারা তাদের হেদায়াতের জন্য বানিয়েছেন যেই কিতাবকে মুত্তাকিন খোদা ফিরুদের হেদায়াতের কারণ হিসেবে আল্লাহ পাক পাঠিয়েছেন ঘোষণা দিয়েছেন ওই কিতাবের নাম হলো কোরআনে মাজিদ যেটা আসমানে সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব বরং সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব আমাদেরকে দিয়েছেন এই কিতাব মাফিক জিন্দগি পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা এই কিতাব পাঠিয়েছেন এটা এমন একটি কিতাব আমরা যদি এই কোরআনকে জিজ্ঞাসা করি হে কোরআন তুমি বলো দেখি তুমি কি দিনের বেলায় নাজিল হয়েছ নাকি তুমি রাত্রিতে নাজিল হয়েছ কোরআন সুন্দর করে উত্তর দিতে পারবে আবার যদি আমরা জিজ্ঞাসা করি তোমার নাম কি তুমি কোথায় ছিলে কোত্থেকে আসছ তাও কিন্তু এই কোরআন সুন্দর করে উত্তর দিয়ে দিবে জবাব দিয়ে দিবে আল্লাহর বান্দারা আমরা যদি জিজ্ঞাসা করে কোরআন তুমি কি জন্ম আসছ কোরআন কিন্তু সে কথার উত্তর সুন্দর করে দিয়ে দিবে আর কোরআন থেকে কোরআনের নামটা আমরা জেনে নেই আমরা যদি জিজ্ঞাসা করি কোরআন তোমার নামটা আমাদেরকে বলে দাও কোরআন আমাদেরকে ডাক দিয়ে বলবে
তোমরা কি সূরা মুহাম্মদ তেলাওয়াত করো নাই ৩০ নম্বর পাস সূরা মুরসটা তোমরা একটু খুলে দেখো শেষের দিকে আমার নাম তো আল্লাহ পাক সেখানে দিয়েছেন বাল হুয়া কুরআনুম মাজীদুম ফি লাওহিম মাহফুজ চিৎকার দিয়ে বলুন মারহাবা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলতে আছেন বাল হুয়া কুরআনুম মাজীদ যে আমি আল্লাহ তাআলা এই কোরআনের নাম রেখেছে কোরআন মাজীদ সম্মানিত কোরআন অতএব কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় কোরআন বলবে আমার নাম হলো কোরআন মাজীদ আমরা যদি বলি কোরআন তুমি কোন জায়গা থেকে আসছো কোথায় ছিলে কোরআন বলবে ফি লাওহিম মাহফুজ আমি লৌহে মাহফুজের মধ্যে ছিলাম লৌহে মাহফুজে আমি ছিলাম আমরা যদি বলি কোরআন তুমি রাত্রিতে দুনিয়ার মুখে আগমন করেছ নাকি তুমি দিনের বেলায় আগমন করেছ কোরআন সুন্দর করে বলতে থাকবে من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر الله এই কোরআনকে যদি বলা হয় কোরআন তুমি দিনের বেলায় আগমন করেছো নাকি রাত্রিবেলায় আগমন করেছ কোরআন বলবে আমি এমন একটি কিতাব যে কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছে আল্লাহ পাক বলছেন আমি লাইলাতুল কদরে এই পবিত্র কোরআনকে নাজিল করেছি বলুন সুবহানাল্লাহ আল্লাহর বান্দারা এই কোরআন রাত্রিবেলায় আগমন করেছে তাও যেমন তেমন কোন রাত্রি নয় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফ শাহর আমি যে কোরআন রাত্রিবেলায় নাজিল করেছি এই রাত্রির মর্যাদা তোমাদের কি জানা আছে আমি এই কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে আর একটা লাইলাতুল কদর যদি কেউ পেয়ে যায় ১০০০ মাসের চেয়েও বেশি ইবাদত বন্দেগি করলে যেই সওয়াব হয় ওই একটা রাত্রির বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তথা লাইলাতুল কদর যদি কেউ পেয়ে যায় ১০০০ মাসের চেয়েও বেশি ইবাদত করার সওয়াব আল্লাহ পাক তাকে দান করে দেয় লাইলাতুল কদর এমন একটা মাসে সংগঠিত হয় এমন একটা মাসে লাইলাতুল কদর আসি আমরা যদি কোরআনকে বলে কোরআন তুমি কোন মাসে আগমন করেছো এবং লাইলাতুল কদরটা কোন মাসে কোরআন ডাক দিয়ে বলবে শোনো শোনো আমি যে এই মাসে আগমন করেছি ওই মাসের নাম হলো রমজান মাস আল্লাহ পাক সে কথা বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদান লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান চিৎকার দিয়ে বলুন মারহাবা আল্লাহর বান্দারা কোরআন ডাক দিয়ে বলেন আমি আগমন করেছি রমজানুল মুবারক মাসে যে রমজান মাসের কিন্তু শেষের দশকে অধিকাংশ মুহাদ্দিসিনে কিরাম বলেন লাইলাতুল কদর অনুষ্ঠিত হয়ে থাকে
تحروا ليلة القدر في العشر الأواخر من رمضان الله النبي أمر এক হাদিসের মধ্যে বলেছেন তোমরা লাইলাতুল কদর তালাশ করো রমজান মাসের শেষ দশকের বেজোড় রাত্রিগুলিতে যাহ কোরআন যেই মাসে অবতীর্ণ হয়েছে ওই মাসের নাম হলো রমজান মাস কোরআনকে যদি বলা হয় তুমি কি জন্য আগমন করেছো এই আয়াতের মধ্যেই কোরআন বলেছে হুদান লিন্নাস মানুষকে হেদায়াত করার জন্য আমি কোরআনকে নাজিল করা হয়েছে বলুন সুবহানাল্লাহ এই কোরআনকে যদি বানায় তোমার আরো কোনো কর্মসূচি আছে নাকি আরো কোনো দায়িত্ব নিয়ে তুমি এই দুনিয়াতে আগমন করেছো নাকি কোরআন বলবে হ্যাঁ কেউ যদি আমাকে তেলাওয়াত করে আমি কোরআনের তেলাওয়াত করার কারণে তার ঈমানটা আরো বেড়ে যাবে অন্য আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون الله ربنا رب আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ঈমানদারদের লক্ষণগুলি আল্লাহ পাক আয়াতের ভিতরে বর্ণনা করেছেন তার মধ্যে প্রথম নম্বর ঈমানদারদের লক্ষণ আল্লাহ পাক বলেন নিশ্চয় তাই হলো ঈমানদার যখন আমি আল্লাহ পাকের কথা আমার গুণকীর্তন আমার গুণগান আমার প্রশংসা যখন তাদের সম্মুখে আলোচনা করা হয় আমি আল্লাহ পাককে নিয়ে যখন আলোচনা করা হয় এই আলোচনা শুনলে ঈমানদারদের ভালো লাগে মজা লাগে তাদের অন্তরটা বিগলিত হয়ে যায় আল্লাহ পাকের জন্য তাদের অন্তরটা অস্থির হয়ে যায় বলুন সুবহানাল্লাহ দুই নম্বর ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু আমার যে কোরআন আমি আল্লাহ পাক নাজিল করেছি এই কোরআন মাজিদ থেকে যখন তাদের সম্মুখে তেলাওয়াত করা হয় তেলাওয়াত শুনলে তাদের ঈমানটা বৃদ্ধি হয়ে যায় ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন এত ঈমানের শক্তি তাদের বেড়ে যায় ওরা একমাত্র আল্লাহর উপরে ভরসা করে কোরআনকে মহব্বত করার কারণে গোটা পৃথিবীর পরাশক্তি যদি একদিকেও হয়ে যায় ওরা কোনো পরাশক্তিকে ভয় করে না আল্লাহু আকবার ওরা একমাত্র আল্লাহর উপরে ভরসা রাখে ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন চার নম্বর ঈমানদারদের আলামত এখানে বয়ান করেছেন আল্লাযীনা ইয়ুকিমুনাস সালাহ যারা নামাজ কায়েম করে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আমি আল্লাহ পাকের দেওয়া রিজিক থেকে তারা খরচ করে বলুন সুবহানাল্লাহ আল্লাহর বান্দারা নামাজ কায়েম করার অর্থ কি আল্লাহ পাকের রিজিক থেকে যে আল্লাহ রিজিক আমাদের দিয়েছেন তার থেকে খরচ কিভাবে করতে হয় আমাদের অনেকেরই জানা আছে তবে নামাজ কায়েম করার আমার সত্য জ্ঞান একটা আমি ব্যাখ্যা আপনাদেরকে শোনাতে চাই আমরা যারা বিভিন্ন বাড়ি ঘরের গার্জেন আছি অভিভাবক আছি দায়িত্বশীল আছি আমরা যদি আমাদের পরিবারকে পরিবারের সদস্য যারা তাদেরকে যদি নামাজের প্রতি যত্নবান হওয়ার জন্য নির্দেশ না দিয়ে থাকি আমরা যদি নামাজের প্রতি আমাদের যারা ফ্যামিলির সদস্য তাদেরকে যদি আমরা উদ্বুদ্ধ না করি তাহলে আমি একজন গার্জেন হিসেবে
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে জবাবদিহি করা লাগবে যেহেতু আল্লাহর নবী বলেছেন আলা কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি তোমরা প্রত্যেকে রাখাল স্বরূপ আর প্রত্যেক রাখালকে তোমাদের জিজ্ঞাসা করা হবে অর্থাৎ তোমরা কেমন জানো প্রত্যেকটা পরিবারের গার্জেন যারা তারা একটা রাখালের মতো তাদেরকে আমি আল্লাহ পাক জিজ্ঞাসা করব আর পরিবারের সদস্য যারা তাদেরকে যদি আমি নামাজের প্রতি যত্নবান হতে নির্দেশ না করে থাকি নামাজ যদি তাদেরকে আমি পড়ার জন্য নির্দেশ না দিয়ে থাকি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি কিন্তু অবশ্যই অবশ্যই ধরা খেয়ে যাব আল্লাহর বান্দারা পর্যায়ক্রমে সমাজপতি যারা সমাজের মণ্ডল মাতুব্বর যারা ওরা যদি সামাজিকভাবে নামাজ প্রতিষ্ঠিত না করার জন্য নামাজ প্রতিষ্ঠিত না করার জন্য তারা যদি বিভিন্ন রকমের ব্যবস্থা গ্রহণ করে থাকে তাহলে নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা ধরা খেয়ে যাবে সমাজের দায়িত্বশীলরা সমাজের প্রত্যেকটা মানুষকে নামাজের প্রতি যত্নবান হওয়ার নির্দেশ করবে সমাজের সমস্ত মানুষকে আল্লাহর ঘর মসজিদে যাওয়ার জন্য তারা নির্দেশ দিবে যদি সমাজের দায়িত্বশীলরা নামাজের প্রতি সমাজের মানুষকে যত্নবান হওয়ার কথা না বলে সামাজিকভাবে নামাজকে প্রতিষ্ঠিত না করতে পারে নিশ্চয় আল্লাহর কাছে তাদেরকেও কিন্তু জবাবদিহি করা লাগবে পর্যায়ক্রমে যারা রাষ্ট্রীয় দায়িত্বে থাকবে রাষ্ট্রপতি যারা তারাও যদি নামাজের প্রতি রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিককে যদি নির্দেশ না দেয় তারা যদি রাষ্ট্রের প্রত্যেকটা দায়িত্বশীল যারা এরা যদি রাষ্ট্রের নাগরিকদেরকে নামাজের প্রতি আহ্বান না করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারাও কিন্তু ধরা খেয়ে যাবে এক কথায় নামাজকে আমার ব্যক্তিগত জীবনে ব্যক্তিগতভাবে কায়েম করতে হবে সুন্দর করে নামাজগুলিকে আদায় করতে হবে সমাজপতি যারা সামাজিকভাবে নামাজ প্রতিষ্ঠিত করবে রাষ্ট্রীয় দায়িত্বে যারা আছে রাষ্ট্রপতি তারা রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করবে এইভাবে যদি নামাজ প্রতিষ্ঠিত হয়ে যায় আর সারা দেশের সমস্ত মানুষ যখন নামাজ আদায় করতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত অটোমেটিক নাজিল হতে থাকবে ঠিক কিনা তাহলে বোঝা যায় আমরা যারা এখানে এসেছি নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ বিধান যে নামাজ এই নামাজ আমাদেরকে আদায় করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাকে যারা ভয় করে এ নামাজ তাদের জন্য একেবারে সহজ আর যারা ইমানদার নয় তাদের জন্য নামাজ কিন্তু অনেক কষ্টের বিষয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ওয়া ইন্নাহা لَكَبِيرَةٌ إِلَّا عَلَى الْخَاشِعِينَ الَّذِينَ يَظُنُّونَ أَنَّهُمْ مُلَاقُو رَبِّهِمْ وَأَنَّهُمْ إِلَيْهِ رَاجِعُونَ الله رب العالمين بولتے آسف نماز پڑی پڑی ধৈর্যের মাধ্যমে তোমরা ধৈর্য ধারণ করে নামাজ পড়ে পড়ে আমি আল্লাহ পাকের কাছে তোমরা সাহায্য কামনা করো নিশ্চয় এই নামাজ লা কাবীরাতুন অনেক কষ্টের একটা বিষয় বড় একটা বিষয় ইল্লা আলাল খাশিঈন কিন্তু যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য মোটেও কষ্টের নয় বলুন সুবহানাল্লাহ আল্লাহর বান্দারা খাশিঈন আল্লাহকে ভয় করি আল্লাহকে যারা ভয় করে তারা কারা আল্লাহ পাকের আয়াতের পরেই বলতে আছেন আল্লাযীনা ইয়াজুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম আল্লাহকে ভয় করে তারা
যারা ধারণা করে কাল হাশরের ময়দান যখন قائم হবে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে দাঁড়িয়ে সাক্ষাৎ করা লাগবে ও আন্নাহুম ইলাইহি রাজিউন এবং তারা এই চিন্তা চেতনা রাখে এক সময় আল্লাহ পাকের কাছে আমাদেরকে ফিরে যেতে হবে যাহা আমি বলতেছিলাম কুরআনকে যদি বলা হয় কুরআন তোমার আরো কোন কর্মসূচি দায়িত্ব আছে কিনা কোরআন বলবে আমাকে তেলাওয়াত করলে তেলাওয়াত করলে তেলাওয়াতকারীর ঈমান বৃদ্ধি হয়ে যায় বলুন সুবহানাল্লাহ এই তেলাওয়াত যারা শুনবে তাদের ঈমান বৃদ্ধি হয়ে যাবে কুরআন তোমার আরো কোন জিম্মাদারি আছে কিনা এই কুরআন নাক দিয়ে বললে হ্যাঁ হ্যাঁ আছে বলে কি তোমার দায়িত্ব তুমি একটু আমাদেরকে শুনিয়ে দাও কুরআন বলবে আমি এমন একটি কিতাব যেই কিতাবের সঙ্গে চ্যালেঞ্জ করে কোন ব্যক্তি টিকে থাকতে পারে নাই পারবেও না আমি এই কুরআনের মতো একটা সূরা একটা ছোট্ট আয়াত যদি কেউ চেষ্টা করে একা না পারলে যদি সম্মিলিত চেষ্টা করে কোনদিন চেষ্টা করে এমন সুন্দর একটা সূরা বা আয়াত কেউ তৈরি করতে পারবে না বলুন সুবহানাল্লাহ একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بنشر الله العالمين কুরআন মানে কি কিতাব কেউ যদি এই কুরআনের মধ্যে সন্দেহ করে কুরআন নীতি বলতেছে ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি ফাদউ শুহাদাকুম من دون الله إن كنتم صادقين فإن لم تفعلوا ولم تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين দিয়ে বলে আল্লাহু আকবার আল্লাহর বান্দার আল্লাহ পাক বলেন যদি পৃথিবীর মানুষ তোমাদের এই কোরআনের মধ্যে কোন সন্দেহ হয় সংশয় হয় যেই কিতাব আমি নাযিল করেছি আমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তাহলে তোমরা একটা ছোট্ট সূরা তৈরি করো একা না পারলে সকলে সম্মিলিত চেষ্টা কর জেনে রাখো যদি না পারো কিয়ামত পর্যন্ত কোনদিন তোমরা পারবে না বলুন সুবহানাল্লাহ এরপরে যদি কোরআনের বিরুদ্ধে আচরণ করো যদি তোমরা এরপরও কোরআনের বিরুদ্ধে অবস্থান নাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে আমি আল্লাহ ঘোষণা দিলাম ওই সকল মানুষ এবং পাথর কি আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ইন্ধন বানাবো আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে আমাদেরকে নিক্ষেপ করবেন যদি আমরা কোরআনের বিপক্ষে অবস্থান করি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আমি এই কিতাব নাযিল করেছি এই কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই কত মানুষ কত কিতাব লিখেছে কত পুস্তক কত বই লিখেছে প্রত্যেকটা মানুষ তার কিতাবের শুরুতে পুস্তকের শুরুতে লিখে দেয় আমার এই বইয়ের মধ্যে কোনো ভুল থাকলে আমাকে ধরিয়ে দিবে আমি কিন্তু এটা পরবর্তী সংস্করণে আবার শুধরাই নেব
আমি এইটাকে সুন্দর করে সাজায় গোছায় আবার পরিষ্কার করে লিখব কিন্তু না আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব আমাদেরকে দিয়েছেন এই কিতাবের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইব ফিহি হুদান লিল মুত্তাকিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলিফ লাম মিম যতগুলি সূরা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আছে সবথেকে বড় সূরার নাম হলো সূরাতুল বাকারা পবিত্র কোরআনের দ্বিতীয়তম সূরা সূরাতুল বাকারার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন আলিফ লাম মিম সংকেত ব্যবহার করেছেন যেটাকে মুফাসসিরিনদের মতে যেটাকে বলা হয় হরুফে মুকাদ্দিয়াত কাটা কাটা অক্ষর প্রত্যেকটা তাফসীর কারক নিজ নিজ তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন এ আলিফ লাম মিম তিনটা অক্ষর কেউ যদি আলিফ লাম মিম উচ্চারণ করে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা অক্ষরের বিনিময়ে 30 খানা নাকি তার আমল নামায় জমা করে দিবে আমরা যারা আগমন করেছি আমরা যদি পবিত্র কোরআন কারীমের তেলাওয়াত শুনতে থাকি যে তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রত্যেক অক্ষরে কমাস কম 10 নেকি দিবেন আর যে তেলাওয়াত শুনবে তাকেও আল্লাহ পাক কমাস কম প্রত্যেক অক্ষরে 10 নেকি দান করবে কোরআন শোনার মধ্যে ফায়দা আছে কোরআন শুনলে ফায়দা হয় কিভাবে ফায়দা হয় আপনাদেরকে আমি একটু শোনাতে চাই ভারতবর্ষের ঘটনা দিল্লি শাহে জামে মসজিদের পাশেই ছিল একটা হেফজখানা যে হেফজখানায় আল্লাহর বান্দারা কোরআন শরীফ মুখস্থ করে এক ইংরেজি ভাষা তৎকালীন সময়ে এই ভারত উপমহাদেশে ইংরেজরা এসেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে তত ব্যবসার নাম নিয়ে আগমন করে তারা এই দেশের ভিতরে কিন্তু নৈরাজ্য সৃষ্টি করেছিল গোটা ভারতবর্ষের ভিতরে যত কবি মাদ্রাসা ছিল কোরআনের প্রতিষ্ঠান ছিল এই প্রতিষ্ঠানগুলিতে তারা বিভিন্ন রকমের ষড়যন্ত্র আর পরিকল্পনার মাধ্যমে এই প্রতিষ্ঠানগুলিকে নস্যাৎ করার এক হীন উপায় তারা করেছিল তাদের ষড়যন্ত্রের মধ্যে কমাস কম 3টা ষড়যন্ত্র ছিল যত কওমি মাদ্রাসা আছে এই মাদ্রাসাগুলিকে ধ্বংস করে দিতে হবে কোরআনের যত লাইব্রেরি আছে কোরআন কিনে কিনে লাইব্রেরিকে শূন্য করতে হবে আর পুড়িয়ে দুনিয়ার মুখ থেকে কোরআন বিদায় করতে হবে আর মাদ্রাসার কোরআনের ধারক বাহক যারা উলামায়ে কেরাম তাদেরকেও দুনিয়ার মানচিত্র থেকে মুছে ফেলতে হবে এই ষড়যন্ত্র তারা বাস্তবায়ন করার চেষ্টা করেছিল আল্লাহু আকবার এক ইংরেজকে তারা দায়িত্ব দিয়েছিল যে তুমি এই অঞ্চলে যত লাইব্রেরি সেখান থেকে কোরআনের কপিগুলি কিনবে আর কোরআনকে একটা গোপন ঘরে জ্বালিয়ে তুমি ছাই করে ভস্ম করে দিবে আল্লাহর বান্দারা এই ইংরেজ বেচারা বলে আমার দায়িত্বই হলো কোরআন কিনে এনে জ্বালিয়ে পুড়িয়ে দিব আমি এই কাজ করতে আসি হঠাৎ করে কোনো একটা প্রয়োজনে আমি চলে গেলাম দিল্লি শাহে জামে মসজিদের পাশে সেখানে যাওয়ার পরে দেখি অনেক ছেলেরা কোরআনুল কারীম মুখস্থ করছে যে কোরআন আমি কিন্তু পড়াই আমার মনের ভিতরে কৌতূহল জাগল আমি যে কোরআন লাইব্রেরি থেকে কিনে আর পড়াই যেটা হলো আমার চাকরি আর দেখি সেই কোরআন আজকে মুখস্থ করছে এই হেফজখানার ভিতরে এক কদম দুই কদম করে হাবের সাহেবের কাছে গিয়েছি ওর মনের মধ্যে বড় সাজ জাগল আমি হাবের সাহেবকে জিজ্ঞাসা করি ও কোরআনের হাফে এই হেফজখানার ভিতরে সব থেকে ছোট্ট ছাত্র অল্প বয়সের যে কোরআন শরীফ একটু যে মুখস্থ করেছে আমি ওই ছেলেটার থেকে একটু কোরআনের তেলাওয়াত শুনতে চাই আল্লাহু আকবার হাফেজ কোরআন শিক্ষক ডাক দিয়ে বলতেছি তুমি 8 বছর বয়স বলে হ্যাঁ তাহলে তুমি আসো দেখেন
কি সুন্দর একটা আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর একটা ব্যবস্থা করলেন এই ইংরেজ বেচারার জন্য ইংরেজ লোকটা আবির সাহেবের কাছ থেকে 8 বছরের ছেলেকে বাসাই করলো আর আবির সাহেব বলছে এর কাছ থেকে কোরআন শুনতে পারা যায় যেইভাবে মনে চায় সেইভাবে কোরআন শুনলে কোনো সমস্যা নাই এতো যে কোরআন শরীফ মুখস্থ করতে পেরেছে বলে কয় বছর বয়স মাত্র 8 বছর বয়স আল্লাহর বান্দা 8 বছর বয়সের একজন হাফেজ কোরআন সে পবিত্র কোরআনুল কারীম সবটাই মুখস্থ করেছে ইংরেজির বিশ্বাস হয় না সে বলল যে আমার সূরা থেকে তুমি পড়ো সেখান থেকে নির্দিধায় পড়তে আসি কোন লোকমা লাগে না লোকমা বিহীন তেলাওয়াত করে আল্লাহর বান্দা আবার অন্য সূরা থেকে জিজ্ঞাসা করে লোকমা বিহীন শুনিয়ে দেয় কোরআনের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সূরা থেকে যখন তারে তেলাওয়াত করতে বলেছে সে সুন্দর করে বিনা লোকমায় তেলাওয়াত শুনিয়েছে বলুন সুবহানাল্লাহ এভাবে তেলাওয়াত শুনিয়েছে এতো কয়দিন আগে গত 28 তারিখে গত 30 তারিখে আমি মাহফিলে গিয়েছিলাম ফরিদপুর এলাকায় আল্লাহর বান্দা ফরিদপুরে ওই মাদ্রাসায় একটি ছেলেকে পাগড়ি দিলাম 5টা হাফেজ ছেলের ভিতরে একটা ছেলে আমার হাতে পাগড়ি নিয়েছে যে ছেলেটা মাত্র 16 মাসে আল্লাহর কোরআন মুখস্থ করেছে বলুন সুবহানাল্লাহ 8 বছরের ছেলে যেই জায়গা থেকে তারা তেলাওয়াত করতে বলা হয় সেই জায়গা থেকে সুন্দর করে তেলাওয়াত করতে পারে ইংরেজি বাচ্চারা আশ্চর্যম্বিত হয়ে বলে তাহলে আমি যে কাগজের কিতাব ওই কোরআন পড়ায় আর কিনে আর পড়ায় ওই কিতাব পড়িয়ে কোনো লাভ নাই কাগজ পড়িয়ে কোনো লাভ নাই এখন দেখছি 8 বছরের ছেলের মধ্যে সুন্দরভাবে কোরআনটা সংরক্ষণ আছে যদি গোটা পৃথিবী সমস্ত কোরআন শরীফকে জ্বালিয়ে পড়িয়ে ভস্ম করে দেওয়া হয় আর একটা হাফেজ কোরআনকে যদি নিয়ে যাওয়া হয় ওই কোরআনের হাফেজ যদি ছাপাখানার কাছে প্রেসের কাছে যায় যদি কোনো কাতিব কোনো রাইটার তার থেকে শুনে আর লেখে তাহলে দেখা যাবে এক হাফেজের কাছ থেকে শুনে শুনে লিখতে লিখতে ছাপাতে ছাপাতে হাজার হাজার লাখ কোরআনের কপি বাহির করা সম্ভব কথা ঠিক কিনা আল্লাহর বান্দারা ইংরেজ মনে মনে চিন্তা করলো তাহলে আমার এই কোরআন পুড়িয়ে আর কোনো লাভ নেই কারণ কাগজের কিতাব পুড়িয়ে কি লাভ হবে একটা হাফেজ যদি পৃথিবীতে বেঁচে থাকে তাহলে এই হাফেজই তো তার মাধ্যমে লাখ কোটি কোরআন শরীফের কপি বাহির করা সম্ভব আসলে আমরা বর্তমান সমাজে যারা আমরা কিন্তু অনেক সময় হাফেজে কোরআন যারা আলেমে দিন যারা তাদেরকে যথার্থ সম্মান করতে পারছে না পারে নাই অথচ বাংলাদেশের আমি বলতে চাই এই বাংলাদেশের বুকে যারা বাংলাদেশকে সব থেকে বিশ্ব দরবারে সম্মানিত করেছে মর্যাদার স্থানে নিয়ে গেছে বাংলাদেশের মুখকে উজ্জ্বল করেছে আমাদের সারা বিশ্বে সেই পাখিদের নামই হচ্ছে কোরআনের পাখি তথা হাফেজ কোরআন কথা ঠিকটাবে ঠিক জোরে কা মাহমুদুল হাসান বলেন আর তাকরিম বলেন ফয়সাল বলেন যাই কি বলেন না কেন বাংলাদেশের হাফেজ কোরআনরা 117টা দেশের ভিতরে কদিন আগেও তারা বিজয় অর্জন করে প্রথম এবং দ্বিতীয় তৃতীয় স্থান তারা অধিকার করে আল্লাহু আকবার বিশ্ব দরবারে বাংলাদেশে মান সমুন্নত করেছে কথা ঠিক না আমি ঠিকই জোরে কয় অথচ আপনারা মুসলমান হয়েও ওই হাফেজদেরকে আলেমদেরকে যথাযথ সম্মান করতে পারি নাই আমরা ব্যর্থ হয়েছি আহা প্রয়োজন ছিল যারা হাফেজ কোরআন বিশ্ব বিজয়ী হবে তাদেরকে আমাদের দেশে এক একটা করে সুন্দর বাড়ি তৈরি করে দেওয়ার কথা ঠিক না ঠিক জোরে কয় তারপরও আমাদের সরকার বাহাদুর আলহামদুলিল্লাহ মাঝে মধ্যে হাফেজদেরকে নিয়ে প্রতিযোগিতা করায় এবং আমরা ইদানিং দেখতেছি তাদেরকে রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত করা হচ্ছে এ ধারা অব্যাহত থাকুক সকলেই বলুন আমিন বলছিলাম আল্লাহর বান্দারা
আপনি কুরআন ইংরেজ ভাষায় তার কাছ থেকে পবিত্র কোরআনের বাণী শুনে মনে মনে চিন্তা করলো, আমি আর কোরআন শরীফ পড়াবো না। সে সঙ্গে সঙ্গে হাফেজ সাহেবের কাছে ডাক দিয়ে বলে, ও কোরআনের হাফেজ, আমি যে দায়িত্ব নিয়েছি, যে চাকরি নিয়েছি, এটা ভুল। অতএব আমি আর জীবনে কোনোদিন কোরআন শরীফ পড়াবো না, আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেওয়া হোক। হাফেজ সাহেবের হাতে হাত দিয়ে এই ইংরেজ কোরআনের মহব্বতে কোরআনের তেলাওয়াত শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহ বান্দার শুধু এখানে এখানে নয়, সারা বিশ্বের ভিতরে এক সময় একটা বিশ্ব প্রতিযোগিতা হয়েছিল, যেটা হয়েছিল রাশিয়ার রাজধানী মস্কো শহরে। ইতিহাস প্রমাণ করে সেই সময় বিভিন্ন মুসলিম এবং অমুসলিম রাষ্ট্রের প্রধান যারা, তারা কিন্তু নিমন্ত্রণ পত্র পেয়েছিল। যারা নাকি নিমন্ত্রণ পত্র পেয়েছিল তাদের ভিতরে মিশরের বাদশা শায়েখ জামাল আব্দুল নাসের অন্যতম। এই শায়েখ জামাল আব্দুল নাসের রাশিয়ার রাজধানী মস্কো শহরে সেখানে গিয়েছে, যাওয়ার পরে সেমিনারে অংশগ্রহণ করেছে। সেমিনারে অংশগ্রহণ করে আল্লাহর বান্দা ইসলামের উপরে বক্তৃতা করেছে। ইসলামের সৌন্দর্য নিয়ে যখন তার ফলোয়ার আসছে সে বক্তব্য দিয়েছে, কিন্তু ইসলামকে সুন্দরভাবে অল্প টাইমের মধ্যে তুলে ধরতে পারে নাই। প্রত্যেকটা ধর্ম যাজক যারা, প্রত্যেকটা ধর্মীয় শিক্ষাবিদ যারা, পণ্ডিত যারা, এ ধর্মগুরুরা তাদের নিজ নিজ ধর্ম নিয়ে আলোচনা করেছে। একই ধারাবাহিকতায় শায়েখ জামাল আব্দুল নাসের মিশরের বাদশা সেও কিন্তু আলোচনা করেছে, কিন্তু বিশাল এই সুন্দর ইসলামকে ভালোভাবে উপস্থাপন করতে হলে অনেক সময়ের ব্যাপার, ব্যর্থ হয়েছে, অল্প সময়ে ঠিকঠাক উপস্থাপন করতে পারে নাই। ওই জায়গা থেকেই কিন্তু শায়েখ জামাল আব্দুল নাসের সিদ্ধান্ত নিয়েছি, আগামীতে আবার যদি কোনো সময় এরকম বিশ্ব সেমিনার অনুষ্ঠিত হয় আমি সেই দিন নিজে বক্তৃতা করব না, বরঞ্চ আমার দেশের সব থেকে বড়কারী বিশ্ব বিখ্যাত জগৎ বিখ্যাত কারী আব্দুল বাসিত মিশরি, এই আব্দুল বাসিত মিশরিকে সঙ্গে করে নিয়ে যাব। সে শুধুমাত্র কোরআন তেলাওয়াত করবে, আর কোরআন তেলাওয়াত করলে নিশ্চয় যারা ইমানদার তাদের ইমান বৃদ্ধি হবে, আর আল্লাহ পাক যদি চায় বেঈমানরাও মুসলমান হতে বাধ্য হবে। বলুন সুবহানাল্লাহ। কিছুদিন যেতে না যেতে আবার মিশরের বাদশার কাছে আমন্ত্রণ পত্র চলে আসলো। সঙ্গে সঙ্গে শায়েখ জামাল আব্দুল নাসের এই চিঠি পাওয়ার পরে কিন্তু নিজে রাষ্ট্রীয়ভাবে চিঠি লিখেছে কারি আব্দুল বাসিত মিশরি কি, ও কারি আব্দুল বাসিত মিশরি, আমার সঙ্গে তোমাকে রাশিয়ার মস্কো শহরে রাজধানীতে যেতে হবে, সেখানে একটা সেমিনার হবে, নিজ নিজ ধর্মের বিষয়ে প্রত্যেকেই সুন্দর করে উপস্থাপন করবে। আমি চাই না আমার জ্ঞান গর্ব আলোচনা, ইসলাম নিয়ে আলোচনা, এটা আমি উপস্থাপন করব, অল্প সময়ে এই সুবিশাল ইসলামকে তুলে ধরা সম্ভব নয়, অতএব তোমাকে আমার সঙ্গে যেতে হবে, আর সেখানে গিয়ে কোরআন তেলাওয়াত করতে হবে। আমি মনে করি কোরআন তেলাওয়াতের বরকতে অনেক মানুষ সেখানে মুসলমান হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা নির্দিষ্ট সময় চলে আসলাম, শায়েখ জামাল আব্দুল নাসের কারি আব্দুল বাসিত মিশরিকে সঙ্গে করে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে রাজকীয় ভাবে আকাশ পথ পাড়ি দিয়ে চলে গেল রাশিয়াতে। রাশিয়ার মস্কো রাজধানী এয়ারপোর্টে ল্যান্ড করেছে, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে ইস্তেকবাল দেওয়া হলো, সংবর্ধনা দেওয়া হলো। আস্তে আস্তে করে যেখানে মঞ্চ তৈরি করা আছে একটা উষা মঞ্চ, যেখানে বসবে বিভিন্ন রাষ্ট্রের প্রধানরা, দায়িত্বশীলরা, আর যারা সাধারণ মানুষ তারা সাধারণ গ্যালারির মধ্যে বসবে, এই সিস্টেমে সাজানো আস। শায়েখ জামাল আব্দুল নাসের বলে, আমি কোরআনের পাখি
যার সুমধুর তেলাওয়াত শুনে সারা বিশ্বের মানুষ মুগ্ধ হয়েছে। বিশ্ব এবং জগৎ বিখ্যাতকারী আব্দুল বাসিত মিশরীকে সঙ্গে করে আমি চেষ্টা করলাম মঞ্চে ওঠার জন্যে, কিন্তু এলাও হলো না, সুযোগ দেওয়া হলো না। যেহেতু রাষ্ট্রের প্রধান যারা বাদশা যারা তারাই উঁচা মঞ্চে বসবে, বাধ্য হয়ে সেইখানের সিস্টেম অনুপাতে আমি কারি আব্দুল বাসিত মিশরীকে বসতে দিলাম নিচে, আর আমি মঞ্চে গিয়ে আসন গ্রহণ করলাম। আস্তে আস্তে করে পরামর্শ সাপেক্ষে শুরু হয়ে গেল যার যার ধর্ম নিয়ে সে আলোচনা করবে। ঠিক আমার যখন ফলন আসতেছে ওই সময় আমি মিশরের বাদশা রাশিয়ার বাদশাকে ডাক দিয়ে বললাম, ভাইজান আমার সঙ্গে একজন কোরআনের পাখিকে আমি নিয়ে আসছি, কোরআনের কারিকে নিয়ে আসছি, আমি তাকে একটু তেলাওয়াত করতে দিব। আমার নিজের বক্তৃতা আজকে এখানে আমি উপস্থাপন করব না। কোরআনের নাম শোনা মাত্র রাশিয়ার বাদশা ক্ষিপ্ত হয়ে গেল আর ডাক দিয়ে বললো, হে শায়খ জামাল আব্দুল নাসির, তোমার কথা তুমি বলবে, এখানে কোরআন তেলাওয়াত করতে দেওয়া হবে না। চিৎকার দিয়ে বলুন, নাউজুবিল্লাহ। মিশরের বাদশা একেবারেই নাসাত, শেষ পেশ রাশিয়া প্রধান কিং কর্তব্য বিমর হয় বলে ফেলল, ঠিক আছে যে কোরআন তেলাওয়াত করতে পারবে আর যাকে নিয়ে আসা হয়েছে সে কিন্তু নির্দিষ্ট সময়ের ভিতরে তেলাওয়াত করবে, আধা ঘন্টার সময়ের ভিতরে তার কোরআন তেলাওয়াত বন্ধ করতে হবে। যা হোক, আল্লাহর বান্দারা রাশিয়ার বাদশার অনুমতি পাওয়ার পরে মিশরের বাদশা বড় খুশি হয়ে যায়। কারি আব্দুল বাসিত মিশরীকে মঞ্চে উঠানো হলো। এবার ঘোষক যখন ঘোষণা দিয়েছে, এখনই আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করবে মিশরের বাদশার পক্ষ থেকে কারি আব্দুল বাসিত মিশরী। বলুন সুবহানাল্লাহ। কারি আব্দুল বাসিত মিশরী বসে যায়। মঞ্চে বসার পরে আসন নিয়ে এবার চিন্তা করছে, আমি কোন সূরা কোন জায়গা থেকে তেলাওয়াত করব, নিজে ঠিকঠাক করতে পারছে না, কোনটাই নির্বাচন করতে পারছে না। ঠিক এমন এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মতমাজ্জ হয়েছে, আর আল্লাহ রাব্বুল আলামিন কেমন যেন ওই কারি আব্দুল বাসিত মিশরের অন্তরের ভিতরে ঢেলে দিয়েছে। এই কারি আব্দুল বাসিত দেরি করার দরকার নাই, এই সময় ওই সূরাটা তেলাওয়াত করতে হবে। এই সূরার তেলাওয়াত শুনে হযরতে ওমর মুসলমান হয়ে গিয়েছিল। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই সূরার নাম হলো সূরা তোহা। আল্লাহর বান্দারা কারি আব্দুল বাসিত মিশরে তেলাওয়াত শুরু করে দিয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সঙ্গে পড়ুন, তাহা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজীলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস-সামাওয়াতিল উলা আর-রাহমানু আলাল আরশি ইসতাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস চিৎকার দিয়ে বলা যায় কি মারহাবা। কারি আব্দুল বাসিত মিশরী বড় সুললিত কণ্ঠে যখন তেলাওয়াত শুরু করে দিয়েছি, আধা ঘন্টা পার হয়ে যায়, উনি সাত রকমের তেলাওয়াত করতে পারতেন, কেরাতে সাবার উপরে পারদর্শী ছিলেন।
যেখানে ইসলাম পাওয়া নাই ওখানে এবারও পড়তে পারতেন, যেখানে যে অনেক সময় জবরদের অর্থ ঠিক থাকে এমন একজন বিশ্ববিখ্যাত কারি আব্দুল বাসি সাতকে রাতে তেলাওয়াত শুরু করেছে। সব মঞ্চের যারা বিভিন্ন দেশের দায়িত্বশীল প্রধান তারা কিন্তু ব্যাকুল হয়ে পড়েছে। অপরক দৃষ্টিতে কারি আব্দুল বাসিদ মিশরের দিকে চেয়ে আসে। সাধারণ গ্যালারিতে যারা বসা চাতুর পাখির ন্যায় অপরক দৃষ্টিতে কারি আব্দুল বাসিদ মিশরের চেহারার দিকে চেয়ে আছে। এতই শ্রুতি মধুর, এতই সুন্দর কারি আব্দুল বাসিদের তেলাওয়াত। সাতকে রাতে এক রুকু যখন পড়েছে অটোমেটিকলি এক ঘন্টা পার হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। এবার মনে মনে চিন্তা করে এক ঘন্টা সময় আমি নিয়ে ফেললাম, যেখানে আধ ঘন্টা আমার সময় ছিল, তাহলে আমি আবার বন্ধ করবো নাকি আরো সামনে তেলাওয়াত করতে থাকবো? যেহেতু আমাকে তো কোনোভাবেই শেষ করার জন্য ঘোষক বলে না, মনে মনে চিন্তা করছে যখন শুনছে আমার আর কি আপত্তি, আমার কি অসুবিধা, আবার দ্বিতীয় রুকুর তেলাওয়াত শুরু করেছে। আল্লাহর বান্দারা তেলাওয়াত করতে করতে সাতটি রাতে দ্বিতীয় রুকু যখন শেষ করে দেখে আরো এক ঘন্টা সময় চলে গেছে, বলুন সুবহানাল্লাহ। দুই রুকুর তেলাওয়াতে আরি আব্দুল বাসিদ মিশরি দুই ঘন্টা সময় নিয়েছে, এখন চিন্তা করে আর তেলাওয়াত করার দরকার নাই, মানুষকে বেশি কষ্ট তো দেয়া যাবে না। দুই রুকু তেলাওয়াত করেছে দুই ঘন্টা সময় যখন নিয়েছি, এবার তেলাওয়াত শেষ করেছে সাদাকাল্লাহুল আজিম। অমনি মঞ্চে যারা ছিল আর যারা সাধারণ গ্যালারির মধ্যে বসা ছিল সকলেই উঠে দাঁড়িয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। কারি আব্দুল বাসিদ কি ডাক দিয়ে বলেন, এ কারি আব্দুল বাসিদ মিশরি কি মজার কিতাব, কি মধুর কিতাব, তুমি তেলাওয়াত করতেছিলে কেন অল্প সময়ের মধ্যে তোমার তেলাওয়াত বন্ধ করলে? কারি আব্দুল বাসিদ বলে, আমি তো অল্প সময়ের মধ্যে বন্ধ করি নাই, ঘড়ির দিকে চেয়ে দেখো না, আমি দুই ঘন্টার সময় আধা ঘন্টার জায়গায় নিয়ে ফেলেছি। প্রত্যেকটা মানুষ ঘড়ির দিকে চেয়ে চেয়ে দেখতে আসে, আল্লাহর বান্দারা আসলে দুই ঘন্টার সময় পার হয়ে গেছে। এবার কোরআনের মহাব্বতে ওখানে যারা ছিল কিছু কিছু মানুষের মধ্যেই কোরআনের তেলাওয়াত রেখা পাঠ করেছি, যারা বেঈমান ছিল ওই বেঈমানদের মধ্যে কিছু মানুষ তারা অনুপ্রাণিত হয়ে আসক্ত হয়ে মুগ্ধ হয়ে কারি আব্দুল বাসিদের কাছে ছুটে আসছি। কারি আব্দুল বাসিদের হাতে হাত দিয়ে বলে, ও কোরআনের কারি, জীবনে অনেক আবৃত শুনেছি, অনেক কিছুই শুনেছি, কিন্তু এত চমৎকার কিতাবের তেলাওয়াত জিন্দেগিতে শুনি নাই। যেই কোরআন এত সুন্দর হতে পারে, ওই কোরআন যে নবীর উপরে নাজিল হয়েছে সেই নবী কত না চমৎকার, কতই না সুন্দর ছিল। আর এই কোরআন যে আল্লাহ পাকের কালাম, এই কোরআনের মালিক যিনি, তিনি না কত সুন্দর। আর আমরা দেরি করতে চাই না, ও কারি আব্দুল বাসিদ মিশরি আমাদেরকে পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল বাসিদ সাহেবের হাতে হাত দিয়ে আল্লাহর বান্দারা অনেক নাস্তিক মুরতাদ যারা ছিল ওরা সেই সময় মুসলমান হয়ে যায়। আসলে এই পবিত্র কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ একটি মুজিজা। এ কোরআন আপনি যদি তেলাওয়াত করতে থাকেন আপনার ভালোই লাগবে, ভালোই লাগবে। আমরা দীর্ঘদিন ধরে সূরাতুল ফাতিহার তেলাওয়াত শুনে আসছি প্রত্যেকটা ইমামের পিছনে, কিন্তু আজ পর্যন্ত আমাদের একটু খারাপ লাগলো না, কথা ঠিক নাবে ঠিক জোরে কর। অতএব কোরআনের আলোচনা, কোরআনের তেলাওয়াত আপনি যত শুনবেন তত আরো আপনার ভালো লাগবে। এ কোরআন হচ্ছে বিজ্ঞানময় কোরআন। প্রত্যেকটা বৈজ্ঞানিক দার্শনিক যারা আছে, গবেষক যারা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে এবং আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বিজ্ঞানময় কোরআনের মধ্যে যা কিছু যেইভাবে বলেছেন, ধীরে 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 আস্তে আস্তে সেইভাবেই হান্ড্রেডে হান্ড্রেড সব কিছু মিলে যাচ্ছে, কথা ঠিক না বে ঠিক জোরে কার। অতএব একমাত্র
আসমানের নিচে আর জমিনের উপরে যে কোরআন, এই কোরআনই একমাত্র সঠিক কিতাব, এই কোরআনের ভিতরে কোন রকমের সন্দেহ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাই বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাব যেটা আমি নাযিল করেছি এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। হুদান লিল মুত্তাকিন, এই কোরআন হেদায়াত দান করবে, এই কিতাব হেদায়াত দিবে তাদেরকে যারা আমি আল্লাহ তাআলাকে ভয় করবে। এরপরে আল্লাহ তাআলা বলেন, মুত্তাকিন কারা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপরে বিশ্বাস করে, তথা আল্লাহকে আমরা দেখেছি নাকি, জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, পরকালে যে শাস্তি হবে এগুলো আমরা দেখি নাই, কোন সিরাত দেখি নাই, হাউজে কাউসার দেখি নাই, তবে বিবরণ শুনেছি আমরা, লৌহ কুরসি এভাবে আরো সব কিছুর আলোচনা আমরা শুনেছি, হাদিসের ভিতরে নবীজি বলেছেন, আল্লাহ পাক কোরআনে বলেছেন, আমরা দেখি নাই, আল্লাহকে দেখি নাই, তারপরেও কিন্তু আমরা যে ঈমান নিয়ে আসছি এরই নাম হলো ঈমান, এই বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, দুই নম্বর ইয়ুকিমুনা সালাত, মুত্তাকিন যারা নামাজ প্রতিষ্ঠিত করবে, তারা সুন্দরভাবে নামাজ পড়বে, তারা কথা ঠিক নামে ঠিক জোরে কর। এরপরে মুত্তাকিনদের তিন নম্বর যে গুণ সেটা আল্লাহ পাক এখানে বলেছেন, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ পাক বলেন যে আমার দেওয়া রিজিক থেকে আমার রাস্তায় তারা খরচ করবে, আমার দেওয়া রিজিক থেকে আমার রাস্তায় কি করবে, খরচ করবে। এরপরে আরো মুত্তাকিনদের অনেক গুণাবলী আছে, আমি সেইগুলি বর্ণনা করতে চাই না, আমার সময়ও হয়ে আসতেছে। আমাদের যিনি আজকের মাহফিলের প্রধান মেহমান, উনিও অল্প সময়ের ভিতরে এখানে আসবেন, তবে আপনাদের কাছে আমি একেবারে সাদা মাটা ভাবে আবেদন রাখতে চাই। আমি অনেক আগে এখানে আসছিলাম, যে মাদ্রাসাটা আমি দেখতে পাচ্ছি এখানে অনেক গাছগাছালি ছিল, আলহামদুলিল্লাহ সেই মাদ্রাসায় আজকে অনেক সুন্দর একটা রূপ নিয়েছে, কথা ঠিক কিনা, সেই মাদ্রাসায় এখন অনেক সুন্দর একটা রূপ নিয়েছে, মাদ্রাসার চেহারা পাল্টিয়ে গেছে, মাদ্রাসার ময়দান সুন্দর হয়েছে। আসলে এটা যে নবীজির বাগান এবং জান্নাতের বাগান তারই প্রমাণ বহন করছে আমাদের এই মাদ্রাসা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমাদের শফি হুজুর নামে যিনি পরিচিত, আমরা স্বাভাবিকভাবে সাদা মাটা ভাবে শফি হুজুর বলি, কিন্তু আসলে উনি কত বড় দক্ষ আলেম, হুজুরের সম্মুখে বলা ঠিক না, কিন্তু আসলে আল্লাহ তাআলা ওনাকে বহু যোগ্যতা দিয়েছেন, একজন তাকওয়াবান মানুষ, একজন পরহেজগার মানুষ। যদি তাই না হতো তাহলে এই মাদ্রাসা তৈরি না করে উনি শহরে পাঁচ কাঠা জমি কিনতে পারতেন, একটা দোকান দিয়ে সেই দোকানে অনেক ব্যবসা বাণিজ্য করে ইনকাম করতে পারতেন। তারপরেও হুজুর মাদ্রাসা দিয়ে যাচ্ছেন, কেন, মৃত্যুর পরে যাতে তার সদকায়ে জারিয়া হিসেবে কাজে লাগে। মোহতারাম হাজরিন, এই মাদ্রাসার উদ্যোক্তা হুজুর হতে পারে, মোহতামিম এবং প্রিন্সিপাল হুজুর হতে পারে, কিন্তু আমরা যারা এখানে আছি, আমরা যদি এই মাদ্রাসার সার্বিক সহযোগিতায় এগিয়ে আসি, বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে, শ্রম দিয়ে, সম্পদ দিয়ে, অর্থ দিয়ে, আমরাও কিন্তু হুজুর যেভাবে মাদ্রাসা প্রতিষ্ঠিত করে জান্নাতে যাবে, এই মাদ্রাসার সহযোগী হয়ে আমরাও কিন্তু ইনশাল্লাহ আল্লাহর জান্নাত অধিকার করতে পারবো ইনশাল্লাহ। এজন্যে এই মাদ্রাসার সার্বিক সহযোগিতায় আমরা ইনশাল্লাহ সকলে এগিয়ে আসতে রাজি আছি কিনা, কারা কারা রাজি আছেন একটু হাত তুলে আল্লাহ পাককে দেখাই দেন। ফেরেশতারা সুন্দর করে ক্যামেরা বন্দি করে নেবে, নারায়ণ তাকবীর, আল্লাহু তাকবীর, আল্লাহ পাক আমাদের কবুল করুক, আমিন। মহতারাম হুজুর বলেছেন যে মাদ্রাসার সামনে অনেক কাজ আছে, আমি দেখতেও পাচ্ছি যে মাদ্রাসার বহু কাজ বাকি আছে, সিমেন্টের দরকার, মাদ্রাসায় বালির দরকার, ইটের দরকার, সাথে সাথে এই মাদ্রাসার নগদ অর্থের দরকার, বাকিতে যারা দিবেন সেটাও পরে নেওয়া যাবে। এক কথায় ফসল থেকে শুরু করে আমাদের যে যেমন সম্ভব সেইভাবে মাদ্রাসার জন্য আমরা ইনশাল্লাহ দান করব। আপনাদের কাছে আমি এই আবেদন রাখতে চাই যে সর্বপ্রথম আল্লাহর কোন বান্দা আছেন যে হয়তো 20,000 টাকা, 15,000 টাকা, কি 10,000, 5,000 টাকা, 2,000 টাকা, 1,000 টাকা, এভাবে আপনারা কি আছেন একটু নগদ ইনশাল্লাহ আমাদের একটু হিম্মত করে বলেন। দ্বিতীয়ত যারা বাকিতে লেখাবেন তারাও বলেন যে আমি হুজুর সদস্য হব একজন, বা আমি এক মাস পরে কি 15 দিন 10 দিন পরে এই টাকাটা দিয়ে দেব। অনেকের ফসল আছে, সেই ফসল থেকে আপনারা ইনশাল্লাহ নিয়োগ করতে পারেন, ভুট্টা আছে, ধান আছে,
এগুলোর থেকে আমরা নিয়ত করি ইনশাআল্লাহ। মেহরবানি করে অনেকে আসেন যে হুজুর আমি ইট কিনে দেব, আমি হয়তো এখানে পানি দিয়ে দেব, সিমেন্ট দিয়ে দেব, দেখি আল্লাহর কোন বান্দা কিভাবে আল্লাহর ঘরে সহযোগিতা করতে পারেন, এই কোরআনের পাখিদের সহযোগিতা করতে পারেন। আমি প্রথমে দেখতে চাই যে ইনশাআল্লাহ কে একটু দাঁড়াবেন হিম্মত করে। এই গ্রামে অনেক মাদ্রাসা আছে, 3000 একজন একটু শোনে ভিতর থেকে আমার বলেন ভালো হবে, দিন মোহাম্মদ ভাই 2000 স্কুল পড়ায় বাড়ি নারায়ণ তাকবীর আল্লাহ তোমার বান্দা দিন মোহাম্মদ স্কুল পড়ায় বাড়ি 2000 টাকা দান করলো খুবই তাড়াতাড়ি, তোমার বান্দার দান কে আল্লাহ কবুল করে নিও, তার মনের সকল নেক আশাকে পূরণ করে দিও, সকলেই বলুন আমিন। মেহরবানি করে ভাই দুই নম্বরে কে আসি যে হুজুর আমি 5000 টাকা 2000 1000 টাকা দিয়ে দিব, আর শোন আল্লাহ পাকের ঘরের জন্য আমরা একটু কুরবানি করি, আল্লাহর ঘরের জন্য যদি আমরা একটু কুরবানি করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করে বিভিন্ন বালা মুসিবত থেকে হেফাজত করবেন, অনেক বিপদ আপদ থেকে আসমানি জমিনে বালা মুসিবত থেকে আমরা ইনশাআল্লাহ নিরাপদে থাকতে পারবো। আল্লাহ পাকের বিনিময়ে জান্নাতের ভিতরে আমাদের ঘর তৈরি করে দেবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে মদিনাতে এক সময় প্রচন্ড দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। ইনশাআল্লাহ আমরা একটু হিম্মত করে ভাই যারা আছে প্রত্যেকেই আমরা অংশগ্রহণ করব, একটু বলেন দেখি ইনশাআল্লাহ। আব্দুল মান্নান ভাই নগদে 500 টাকা নারায়ণ তাকবীর আল্লাহ তোমার বান্দা আব্দুল মান্নান 500 টাকা এই মাদ্রাসার জন্য দান করলো, এই দানকে কবুল করে নাও, যান মানে বরকত দিয়ে দাও, মনের বাসনা পুরা করে দাও, আমিন 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 আল্লাহ আমিন। দানকারীদের জন্য আল্লাহ নাম বলবো না, একজন 1000 টাকা মারহাবা লিল্লাহে তাকবীর আল্লাহ তোমার এক বান্দা 1000 টাকা এই মঞ্চে পাঠিয়ে দিয়েছি, নাম বলবে না, জানি না তার মনের মধ্যে কি যেন আশা আকাঙ্ক্ষা আছে, মেহরবানি করে মনের আশা পোড়া করে দেওয়া হবে নারায়ণ তাকবীর। আমাদের হুজুরের বড় ভাই 2000 টাকা দিয়েছে, আমাদের ইসরাফিল ভাই বেচারা অসুস্থতার মধ্যে আছে, দোয়া চেয়েছেন আল্লাহ তোমার বান্দাকে মেহরবানি করে পূর্ণ সুস্থতা দান করে দাও, বলেন আমিন। আল্লাহ যে আশা নিয়ে দান করেছে আশাকে পূরণ করে দাও রব্বুল আলামিন। আব্দুল আজিজ নগদে 1000 টাকা নারায়ণ তাকবীর আল্লাহ তোমার বান্দা আব্দুল আজিজ 1500 টাকা দান করেছে, দানকে কবুল করো, যান মালে বরকত দাও, তার আপনজন যারা বেঁচে আছে শান্তি সুখের জীবন দাও, যারা ইন্তেকাল করেছেন মাফ করে জান্নাত ঠিকানা করে দাও, বলুন আমি। আলী একবার সাহেব 500 টাকা নারায়ণ তাকবীর আল্লাহ ভাই আলী একবার 500 টাকা নিয়ে গেল, এ দানকে কবুল করো, জন্মারে বরকত দাও, মনের বাসনা পূরণ করে দাও, আমিন 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 আল্লাহ আমিন। দানকারীদের দানকে আল্লাহ কবুল করে নিও। আসুন ভাই আমরা তো নিজের জন্য বলছি না, এটা হলো মাদ্রাসার জন্য আল্লাহু আকবার, এটা সদকায়ে জারিয়া। এক সময় আপনি আমি থাকবো মোহাম্মদ ফয়েজ আহমদ 500 টাকা নারায়ণ তাকবীর আল্লাহ তোমার বান্দা ফয়েজ আহমদ 500 টাকা দান করলো, দানকে কবুল করে নাও, তার মনের নেক বাসনা পুরা করে দাও, তার আপনজন আত্মীয় স্বজন যারা বেঁচে আছেন সুখময় শান্তিময় জীবন দাও, যারা ইন্তেকাল করেছেন কবর আজাম মাফ করে জান্নাতের ফয়সালা করে দাও, সকলে বলে আমিন। কবুল করো কবুল করো ও গো রব্বানা, দানকারীদের খানায় কাবা না দেখায়া মৌ
হতে দিবা না পর্দার আড়ালের মাহবুব নাস মা বোনদের ভিতরে অনেক মেয়েরা এসেছেন আমি জানি আমার মা বোনরা অনেক বেশি সংখ্যায় প্রতিটা মাহফিলে মেয়েদের সংখ্যা ইদানিং বেশি হচ্ছে আল্লাহ পাক আমার মায়েদের উপরে রহমত দান করুক বলেন আমিন আমার মা বোনেরা আপনারা মাদ্রাসার জন্য মুক্ত হাসতে মন খুলে খুলে দান করবেন আল্লাহ পর্দার মা বোনরা যারা দান করতে আসে কে কে নিয়তি দিয়েছে জানি না তাদের নিয়তকে পুরা করে দেওয়া আমিন আর ভাই 100 টাকা দিয়েছেন লাভ কবুল করো আমিন আমিন ভাই 100 হোক 200 হোক 500 হোক 1000 হোক 2000 হোক আর বেশি হোক এগুলো আল্লাহ রাব্বুল আলামিন বড় মহব্বতের সঙ্গে দেখেন আল্লাহ পাক কুদরতি নজর দিয়ে সব কিছু দেখতে আসেন যে আমার বান্দা আমার কোরআনের জন্য আমার ঘরের জন্য কি খেদমত করাবে একটু দেখি আর সব অনেকে আসে যে হুজুর আমি এক বস্তা সিমেন্ট লাগাই দেব প্লাস্টার করার দরকার আছে ঘর বাড়ির প্রয়োজন আছে কে আসেন যে হুজুর আমি এক বস্তা সিমেন্ট এক ব্যাগ সিমেন্টের নাম লেখাতে চাই আল্লাহ কবুল করো তোমার বান্দাদের মনের বাসনা পূরণ করো আমিন আলহামদুলিল্লাহ কিছু মানুষ দান করেছে তার মধ্যে আবু হানিফ মানে মোহাম্মদ বিন মোহাম্মদ আছে না এগুলো হয়ে গেছে মসজিদ এবং হানিফ ও মসজিদ হানিফ 1000 টাকা বাকিতে নারায়ে থাকবে আল্লাহ তোমার বান্দা দানকে কবুল করো আমিন ওহিদ ভাই বটতলা 500 টাকা বাকি আল্লাহ দানকে কবুল করো আব্দুল খালেক ভাই কিলাপাড়া 500 টাকা বাকি আল্লাহ দানকে কবুল করো আমিন আব্দুল মুমিন এক মন ভুট্টা নারায়ে থাকবে আল্লাহ তোমার বান্দারা দান করেছে আবার তোমার এক বান্দা ভুট্টা নিয়েছি তোমার যে বান্দাগুলো যে নিয়েছে দিল আশাকে পুরা করে দাও নিয়াতকে পুরা করে দাও তাদের আপন জনরা কবরের মধ্যে ঘুমে আসে মাফ করে জান্নাত দিয়ে দাও আমিন আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে তোমার এক বান্দা এক মন ভুট্টা লিখিয়েছে এই ভুট্টা খেতে ফসলে বরকত দিয়ে দাও রব্বুল আলামিন তোমার বান্দা বান্দিদের দানগুলিকে কবুল করে নাও আমিন বলছিলাম বান্দারে আমার পর্দারের মা বোনেরা মেহেরবানি করে আপনাদেরকে বলতে চাই আপনারা একটু বেশি বেশি অংশগ্রহণ করবেন এই মাদ্রাসার উন্নয়ন কল্পে আমরা যারা সম্মুখে আছি তাড়াতাড়ি বলে দেয় আল্লাহ পাক আমাদের দানকে কবুল করে নেবেন এর বিনিময়ে অত্র অঞ্চলের রহমত বরকতের ফয়সালা হয়ে যাবে এটা একটি সুন্দর আশ্চর্য গ্রাম যে গ্রামে কমাসকম তিন চারটা মাদ্রাসা আছে আপনাদের ছেলেদের মেয়েদেরকে প্রত্যেকটা মাদ্রাসায় যে যে এলাকার মানুষ ইনশাল্লাহ ভর্তি করে দিবেন আল্লাহ পাক এই গ্রামকে রহমত বরকত দিয়ে ভরপুর করেছে এবং করবে ইনশাল্লাহ আমাদের আজকের বিশেষ আলোচক রহমতুল্লাহ ভাই দুই বস্তা সিমেন্ট সকলেই বলুন মারহাবা আল্লাহ কবুল করো কবুল করো তোমার বান্দার দান দুনিয়াতে বানিয়ে দাও তাহার মান সম্মান তোমার বান্দার দানকে তুমি কবুল করে নিও তার মনের সকল নেক আশাকে পূরণ করে দিও আমিন আমিন আল্লাহ আমিন দানকারীদের দানকে আল্লাহ কবুল করে নিও ভাই আসুন একটু মেহরবানি করে যারা বাকি আছে আমরা একটু নামটা লেখাই দিই বলছিলাম হযরত আবু বকর সিদ্দিকের খেলাফতের সময় মদিনাতুল মুনাওয়ারাতে প্রচন্ড দুর্ভিক্ষ দেখা দিল ওই মুহূর্তে মদিনার অধিবাসী সকলে মিলে চলে গেল হযরত আবু বকর সিদ্দিকের কাছে ডাক দিয়ে বলে ইয়া আবু বকর আমরা খোদার যন্ত্রণা সইতে পারি না আমাদের ছেলে মেয়েরা কষ্টের ভিতরে আসে এই দুর্ভিক্ষ থেকে কিভাবে আমরা মুক্তি পেতে পারি আল্লাহ পাকের কাছে এজন্য আমাদের ব্যবস্থা গ্রহণ করার দরকার হযরত আবু বকর বললেন আগামীকাল সকালবেলায় তোমরা হাজির হবে আমরা একসঙ্গে আল্লাহর দরবারে দোয়া করব আব্দুর রবের ছেলে লিমন ভাই আব্দুর রবের ছেলে লিমন 500 টাকা ছোট একটি ছেলে আল্লাহ তার ভবিষ্যৎ উজ্জ্বল করে দাও
তাকে তুমি এই জাতির শ্রেষ্ঠ সন্তান হিসাবে কবুল করে নাও রব্বুল আলামিন তার মনের আশা পূর্ণ করে দাও আমিন 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 আল্লাহ আমিন দানকারীর মনের আশা পূর্ণ করে দিও হুজুরের আরেক ভাই আনোয়ার সাহেবের ছেলে জিসা সে 500 টাকা দান করেছে আল্লাহ কবুল করো তার ভবিষ্যৎ উজ্জ্বল করো আমিন রব্বুল আলামিন তোমার যত বান্দা বান্দি দান করেছে তুমি কুদরতি নজর দিয়ে দেখেছো আল্লাহ সকলের দানকে একটু কবুল ও মঞ্জুর করে না নারে তাকবীর মা বন্ধের ভিতর থেকে অনেক টাকা আসে আলহামদুলিল্লাহ সব ধরনের টাকার নোট এখানে রয়েছে আল্লাহ আমার মা বোনদের দানকে কবুল করে নাও তাদের জানমালে বরকত দিয়ে দাও মনের বাসনা পূরণ করে দাও আমিন কবুল করো কবুল করো ও গো রব্বানা দানকারীদের খানায় কাবা না দেখায়া মৃত্যু দিও না দানকারীর মাতা পিতাকে আল্লাহ শোকের কবরে নূরের টুপি পড়াইয়া ওঠায় কাল হাসরে আমিন ভাই একটু হিম্মত করি অমর ফারুক ভাই 500 টাকা নারায় তাকবীর আল্লাহ কবুল করো জানমালে বরকত দাও মনের আশা পূরণ করে দাও আর একজন নাম বলে নাই কিন্তু 500 টাকা দিয়েছে আল্লাহ আমার বান্দার দানকে কবুল করো আমিন হযরত নগদ 500 টাকা লিল্লাহে তাকবীর আল্লাহ কবুল করে নাও আরেকজন 100 টাকা দিয়েছে আল্লাহ কবুল করো যার মানে বরকত দাও মনের আশা পূরণ করে দাও আমিন সেকেন্দার ভাই 2000 টাকা নারায় তাকবীর আল্লাহ ভাই সেকেন্দারের দানকে তুমি কবুল করো মনের আশা পূরণ করে দাও আর তার আপন জন যারা বেঁচে আছে শান্তি সুখের জীবন দাও যারা ইন্তেকাল করেছেন মাফ করে নাজাত দিয়ে দাও এই দানের বিনিময়ে লাখো টাকার বরকত তাকে তুমি দান করে দাও আমি অমর ফারুক ভাই বরিশাল হুজুরের ছেলে 5000 টাকা নারে তাকবীর আল্লাহ 5000 টাকা দান করেছে অমর ফারুক মেহরবানি করে তোমার বান্দার দানকে কবুল কর আয়াতের মধ্যে বরকত দাও আল্লাহ তাআলা তার আয় উন্নতি নসিব করে দাও এই টাকার বিনিময়ে লাখো কোটি টাকার বরকত তাকে আল্লাহ তুমি দান করে দাও আমিন আসুন ভাই আর কে বাকি আছে একটু হিম্মত ফজর আলী দুই মন ভুট্টা নারায় তাকবীর রব্বুল আলামিন তোমার বান্দা ফজর আলী দুই মন ভুট্টা করলো দান দুনিয়াতে বাড়িয়ে দাও তাহার মান সম্মান আল্লাহ তোমার বান্দা আব্দুল করিম 500 টাকা মারহাবা আল্লাহ কবুল করো আমিন আমিন সোহেল ভাই 500 টাকা আল্লাহ কবুল করে নাও জানমালে বরকত দিয়ে দাও আমিন সুজাউদ্দিন ভাই 50 কেজি ভুট্টা আপনারা খুশি না বাজার নারায় তাকবীর আয় আল্লাহ লোকটার সুজাতায় নাম হলো সুজাউদ্দিন নাকি বুঝছেন সুজা সুজে মানুষ ভুট্টা থেকে 50 কেজি ভুট্টা দান করেছে আল্লাহ তোমার বান্দা সুজাউদ্দিনকে কবুল করো তার ফসল খেতে বরকত দাও আয় রোজগারে বরকত দাও সুস্থ জীবন দান করে দাও পরকালে তার মান সম্মান বৃদ্ধি করে দিও আপন জন যারা ইন্তেকাল করেছেন নাজাত দিয়ে দিও আমিন 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 আল্লাহ আমিন দানকারী রই দানকে আল্লাহ কবুল করে নিও আব্দুর শুকুর শুকুর আলী 500 টাকা আল্লাহ কবুল করো আমিন রব্বুল আলামিন তোমার বান্দা শুকুর আলী 500 টাকা দিয়েছে দানকে কবুল করো জানমালে বরকত দিয়ে দাও মনের বাসনা পূরণ করে দাও আমিন কুরবান আলী একমন ভুট্টা কুরবানি করেছে আয় আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করো জানমালে বরকত দাও ফসলে বরকত দাও আমিন আমিন আরো কিছু মানুষ টাকা দিয়েছে আল্লাহ তোমার বান্দা বান্দিকে দানকে কবুল করে নাও নারায় তাকবীর আব্দুল জলিল এখন ভুট্টা করলো দান আল্লাহ আব্দুর রব এখন ভুট্টা আল্লাহ তোমার বান্দাদের দানকে কবুল করো আমিন ফসলে বরকত
রমজান আলী মাখালডাঙ্গা এক মন ভোটটা আল্লাহ কবুল করে না মনের আশা পুরো করে দাও আমিন মোস্তফা সাহেব স্কুল পড়ায় বাড়ি 500 টাকা আল্লাহ কবুল করো আমিন আমিন জি মেহেরবানি করে যারা বাকি আছে সব বলে দিন ইনশাআল্লাহ তড়ি ঘড়ি আমরা একটু বলে দিই সকলে ইনশাআল্লাহ আমরা অংশগ্রহণ করব কেউ আমরা বঞ্চিত হব না আল্লাহ পাকের উপরে ভরসা করে আমরা সকলে যে যতটুকু পারি দিনই প্রতিষ্ঠানের উপরে আমরা ইনশাআল্লাহ নজর হিম্মত করেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একটু তাড়াতাড়ি বলি আর যারা বাকি আছে একটু হিম্মত করেন ইনশাআল্লাহ জি আলহামদুলিল্লাহ হাজি আব্দুল মালিক সাহেব আল্লাহ তাআলা তার হায়াতে তার আমলে সব কিছুতে বরকত দান করুক বলুন আমিন আজকের সম্মানিত সভাপতি হাজি আব্দুল মালিক সাহেব 10,000 টাকা মারহাবা আল্লাহ তোমার বান্দা হাজি আব্দুল মালিক সাহেব আজকের মাহফিলের সম্মানিত সভাপতি তোমার কোরআনের মহব্বতে কোরআনের প্রতিষ্ঠানে 10,000 টাকা দান করেছি তোমার বান্দার দানকে কবুল করে নাও দীর্ঘ হায়াত সুস্থতার সঙ্গে তাকে নসিব করে দাও তা আপন যারা বেঁচে আছে শান্তি সুখের জীবন দাও যারা ইন্তেকাল করেছেন মাফ করে তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দাও আমিন রব্বুল আলামিন তোমার যত বান্দা দান করলো তোমার যত বান্দি পর্দার আড়াল থেকে দান করলো সকলের দানকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আমিন আমিন আল্লাহ শফিউল্লাহ মিয়ার ছেলে মনির নগদে 1,000 টাকা নারায়ণ তাকবীর আল্লাহ মনির ভাই 1,000 টাকা দান করেছে দানকে কবুল করো মনের বাসনা পূরণ করে দাও তারা পঞ্জন যারা বেঁচে আছেন সুখময় জীবন দাও যারা ইন্তেকাল করেছেন মাফ করে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নাও আমিন আয় আল্লাহ জানি না তোমার কোন বান্দা কোন বান্দি কি নিয়েতে দান করলো মেহরবানি করে দানগুলিকে কবুল করে নাও এ প্রতিষ্ঠানকে আল্লাহ তোমার হাতে সুপর্দ করলাম এ প্রতিষ্ঠান এ তুমি ভরপুর কবুল করে নাও আমিন ভাই আসুন আর কে একটু বাকি আছি যে আমরা বাকি আছে একটু লেখাই দিয়ে আল্লাহ পাকের উপরে ভরসা করে আল্লাহ পাক ইনশাল্লাহ আপনার আমার হায়াতের মধ্যে বরকত দিয়ে দিবেন মেহরবানি করে যারা বাকি আছে একটু লেখাই আল্লাহ কবুল করে নাও কবুল করে নাও বলছিলাম আল্লাহর বান্দা হযরতি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আগামীকাল সকালবেলায় তোমরা একযোগে আসবে আল্লাহ পাকের কাছে আমরা সম্মিলিত দোয়া করব আল্লাহ পাক আমাদের বিপদ থেকে উদ্ধার করবেন সেই রাত্রিবেলায় হঠাৎ করে এক ভাই নগদে 100 টাকা দিয়েছেন আল্লাহ দানকে কবুল করো আমিন আব্দুল লতিফ ভাই বাকিতে 500 টাকা আল্লাহ কবুল করো আমিন খোকন ভাই বটতলা 500 আল্লাহ কবুল করো আমিন আলী একবার 2 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করেন আমিন জারাইস 2 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করেন আমিন মিয়া ভাই এক মন ভুট্টা মিয়া ভাইয়ের নাম নেন এক নামে ও নামই মিয়া ভাই সবার মিয়া ভাই আচ্ছা আলহামদুলিল্লাহ লাল মিয়া মামা এক মন ভুট্টা আল্লাহ কবুল করে না আমিন আল্লাহ সকলের দানকে কবুল করে বলে না আমিন মহতরম হাজিরিন আপনারা মানুষ ছাড়া দিয়েছেন আমি বুঝতে পারছি যেগুলি মানুষ আপনারা আছেন কেউ হয়তো বাদ যান নাই তো যদি দু একজন থাকেন আর একটু লেখাই দিন ইনশাআল্লাহ অল্প সময় হুজুর আসবেন বুজুর্গ মানুষ বড় আলেম দিন আমাদের উস্তাদ সমতুল্য আমাদের মাথার উপরে ছায়া হয়ে আছেন হুজুর
আলহামদুলিল্লাহ অল্প টাইমের মধ্যে হুজুর আসবেন তো আমরা ইনশাআল্লাহ যারা বাকি আছে দুই একজনে আমরা দিয়ে ফেলাই বা খাতা যাচ্ছে আপনার নামটা লেখাই দেন আর আমাদের ছেলেরা গিয়েছে কম বেশি আপনারা 50 হোক 20 হোক 10 হোক যে যেমন পারেন আমাদের ছোট বাচ্চাদের কাছে দিয়ে দেন তালেবে ইলম ওদের অনেক দাম আল্লাহ রাসূল বলেন তালেবে ইলমদের জন্য গর্তের পিপীলিকা দোয়া করে সমুদ্রের মৎস্যকুল দোয়া করে সবথেকে বড় আশ্চর্যের বিষয় হলো আল্লাহ পাকের নূরের তৈরি ফেরেশতারা নূরের পাখাগুলি তালেবে ইলমের পায়ের নিচে বিছিয়ে দেয় সুবহানাল্লাহ বড় দামি তারা ইউনুস ভাই দৌলত দিয়ার 500 টাকা আল্লাহ কবুল করুন আমিন আবারও ইউনুস দিননাথপুর স্কুল পড়া 500 আল্লাহ কবুল করেন আমিন জহরুল ইসলাম মাখালডাঙ্গা এক বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করে না আমিন আল্লাহ তোমার সব বান্দা বান্দির দানকে কবুল মঞ্জুর করে নাও সকলের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও জি মেহরবানি করে আমরা ইনশাআল্লাহ যারা বাকি আছি একটু বলি আমাদের ছোট ছাত্ররা গিয়েছে তাদের কাছে আমরা যে যেমন পারি অল্প হোক বেশি হোক ইনশাআল্লাহ ওদের কাছে দিয়ে দিই আল্লাহ তাআলা আমাদের এ প্রতিষ্ঠানকে কবুল করুক প্রতিষ্ঠানের সমস্ত আসাতিজাই কেরামকে আল্লাহ তাআলা যেন কবুল করেন এবং এই মাদ্রাসাকে আল্লাহ উত্তরোত্তর অনেক বড় মাদ্রাসা হিসেবে কবুল করেন সকলে বলুন আমিন জি মেহরবানি করে আপনারা একটু হিম্মত করেন দেখি মাদ্রাসার যাবতীয় জরুরাত প্রয়োজন আল্লাহ পাক গায়েব থেকে পুরা করে দিক বড় এলমে মার্কাজ হিসেবে আল্লাহ এই প্রতিষ্ঠানকে কবুল করে নিক আমিন জি মেহরবানি করে ভাই দেখি ইনশাআল্লাহ জি আর যারা আছে একটু বলুন ইনশাআল্লাহ বাস আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমরা একটু হিম্মত করে ভাই যারা দুই একজন বাকি আছে আমরা ইনশাআল্লাহ একটু দিয়ে দিই আল্লাহ তাআলা বরকত দিবেন যথেষ্ট আপনারা দিয়েছেন এই মাদ্রাসা আপনাদের মাদ্রাসার মধ্যে আপনারা খেয়াল রাখবেন ছোট এই মাদ্রাসা নয় আরো যত মাদ্রাসা আসে এই গ্রাম সহ অন্যান্য সব জায়গার মাদ্রাসায় কিন্তু ইমানদার মুসলমান হিসেবে আমাদের এই মাদ্রাসা এই জন্য এই মাদ্রাসার দিকে লক্ষ্য রাখা আরেকটা বিষয় হলো আমরা চেষ্টা করব আমাদের ছেলেদের মেয়েদেরকে প্রাথমিক পর্যায়ে হলেও আমরা নূরানিতে ইনশাআল্লাহ দুই তিন বছর লেখাপড়া করিয়ে তারপরে আমরা প্রয়োজনে স্কুল বা যেখানে পড়াই পড়াই কিন্তু দুই তিন বছর আমরা মাদ্রাসার মক্তবে নূরানিতে আমরা দিয়ে দিই ইনশাআল্লাহ তাতে অনেক ফায়দা হবে আর না হলে বর্তমানে যে অবস্থা চলছে এই নেটে দেখতে পাচ্ছি যে হঠাৎ করে কেউ হিন্দিরা সেজে মানে শিক্ষকদের প্রশিক্ষণ হচ্ছে এখন নতুন যে শিক্ষাক্রম বা শিক্ষা কারিকুলাম হয়েছে ব্যাঙের মতো ঝাপানো এরপরে ব্যাঙের যে ডাক তারপরে বিভিন্নভাবে ডাকটুক আবার সাইকেল চালাচ্ছে দেখি শিক্ষকরা এখন মানে হাত দিয়ে সাইকেল নেই কিন্তু সাইকেল চালানো শেখানো হচ্ছে হিন্দিরা কীভাবে চলাফেরা করে সে কীভাবে চায় এইগুলি শেখানো হচ্ছে বিষয়টা কি আসলে আমরা মুসলমান মুসলমানের শিক্ষা